মাননীয় হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা 32 মামলার প্রধান আসামি আবু সালেকের বদলে জেল খাটে জাহালম। চ্যানেল 24 এর অনুসন্ধানে প্রকৃত অপরাধী আবু সালেককে খুঁজে বের করার পর মুক্তি মেলে জাহালমের। আর এই ঘটনায় হাইকোর্টে চলা মামলাটির নিষ্পত্তি হয়, যেই নিষ্পত্তির আদেশে আদালত জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেন নির্দেশ দেন ব্র্যাক ব্যাংককে। রায়ের পর জাহালম ও তার ভাইয়ের অনুভূতি জানতে চাই আমরা। অনুভূতি প্রথম শাহরিয়ারে বয়েছে ২৪ ধন্যবাদ জানাই, তার জন্য আমার জীবনটা বাঁচাইছে। এখন মাননীয় হাইকোর্ট যা রায় দিছে তাতে আমি সন্তুষ্ট। ব্র্যাক ব্যাংকের 15 লাখ টাকা জরিমানা দিচ্ছে। আচ্ছা, এই টাকাটা আপনাকে দিতে বলেছে? এটা দিতে বলছে আমাকে। আচ্ছা, তো এই টাকা পেয়ে কী করবেন, কোনো পরিকল্পনা করেছেন? এই টাকা পেয়ে মানুষের ঋণপাতি আছে, ঋণপাতি দিব, কিছু টাকা থাকলে টুকটাক করে নাইজা ছেড়ে খাম। আচ্ছা, তো শাহানুর মিয়া, আপনি তো আপনার ভাই যখন জেলে ছিল তখন আপনি দৌড়ঝাঁপ করছেন বিভিন্ন জায়গায়, আর কোর্টে জেলখানায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেন বা আপনার যে শ্রম আপনার ভাইয়ের জন্য, তো আজকের এই রায়ের পর আপনার অনুভূতি কী? এই রায়ে আমি সন্তুষ্ট যে আমার ভাই বিনা দোষে জেল খাটছে এবং মহামান্য আদালত তাকে তার এই মামলাতে সব মামলাতে খালাস দিচ্ছে এবং সে সারা পাইছে 3 বছর পরে। আর তারপরে এতদিন পরে রায়ের যে রায় দিছে মহামান্য আদালত, 15 লাখ টাকা ব্র্যাক ব্যাংকে জরিমানা ক্ষতিপূরণের আদেশ দিচ্ছে এবং 1 মাসের ভিতরে সেই টাকাটা দেওয়ার জন্য বলছে, তাতে আমি এই রায়ে সন্তুষ্ট আছি।